ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে সব সেট আপ দেখাবো। তো তার আগে বলে নিই, আজকে আমরা এখন আছি আমাদের এই পাশের গ্রাম কোটা, কোটার বাবা কাশীনাথের যে গাজনঘাট, গাজনঘাট এখানে এখানে তো গাজনঘাট বলে পরিচিতি, কিন্তু ইন্টারনেটে যেটা সবাই জানে যে স্বর্গদুয়ার, স্বর্গদুয়ার এই কারণেই নাম হয়েছে। তো এখানকে আসলে তোমরা হচ্ছে এইদিকে শ্রীকৃষ্ণ রয়েছে, শ্রীকৃষ্ণ দর্শন পাবে, এখানে হনুমানজি রয়েছে, হনুমানজি দর্শন পাবে, এখানে দেখতে পাচ্ছ গুম্বা রয়েছে, গুম্বার দর্শন পাবে, ওপর দিকে পাবে তোমার বাবা ভোলানাথের দর্শন, এদিকে নারায়ণ রয়েছে, এদিকে হনুমানজি রয়েছে, আর এখানে রয়েছে লক্ষ্মণ, এদিকে সীতামা, আর এদিকে বাবা রামচন্দ্র। তো ওর জন্য এটার নাম দেওয়া হয়েছে স্বর্গদুয়ার, মনপুরাণের স্বর্গদুয়ার। এখানে আসলে তোমরা সবার দর্শন পাবে। তো তোমরা যদি আসতে চাও আসতে পারো, আজকে যেহেতু রাত গাজন, আজকে ততটা ভিড় নেই, ভিড় হবে কালকে, কালকে দিন গাজনে এগুলো পুরো ক্যামেরা ক্যামেরাটা ঘোরাও, এদিকে চতুর্দিকটা একদম লোকে ভর্তি হয়ে যাবে। তো তোমরা কালকে দেখতে পাবে কতটা লোকজন হয়েছে এবং কত ভিড় হয়েছে। তো আজকেই যেহেতু এখানে আসছি, কোটার গাজনেই সম্ভব হয়েছে আটটা সেটের একদম হাড্ডাহাড্ডি, যেহেতু এখানে লোকাল সেট উত্তম সাউন্ড ও ছিল রোড শোতে, রোড শো ভিডিও তোমাদেরকে দেখাবো। তো যেহেতু ইউটিউবে দেওয়া নেই, আমার ফেসবুক পেজে আছে বা ফেসবুক আইডিতেও দেওয়া রয়েছে। আর মন্দিরে রয়েছে পাপিয়া সাউন্ড, দুটো চলে গেল, আর বাকি যেটা রয়েছে এখানে আসলে তোমরা পাবে বিশ্বাস সাউন্ড পাবে, মেলোডি সাউন্ড পাবে, সুরবাণী পাবে, এদিকে রয়েছে সুজিৎ সাউন্ড আছে, আবার তারই অপরজিটে মানে একটা পুকুরের এদিক ওদিক এদিকে রয়েছে বাসুদেব সাউন্ড। তো সবগুলোই তোমরা দেখতে পাবে। আবার কোটা উত্তরপাড়াতে ওইখানে রয়েছে চণ্ডীমাতা সাউন্ড, একদম মানে বিরাটই বাজছে। তো কে কতটা প্রেসারে বাজায় তোমাদেরকে দেখাবো, ভিডিওটা তোমরা পুরোটাই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। আর তোমরা যদি এখানে আসতে চাও, তোমরা এই দিক থেকে যদি আসতে চাও পশ্চিম মেদিনীপুর থেকে, তো এইদিকে যে দেখাচ্ছি এইদিকে তোমার যে মাগরুল রয়েছে, মাগরুল থেকে একদম সামনে কোটা গ্রাম বললেই দেখিয়ে দেবে, কোটা স্কুলতলা, স্কুলতলা থেকে গাজনতলা একদম কাছে। আর যদি তোমরা বিজরাস বা কামারপুকুর থেকে আসতে চাও, তো তোমরা আসবে কামারপুকুর থেকে টেকারে চলে নকুন্ডা, নকুন্ডায় নামবে, নেবে কোটা বললেই দেখিয়ে দেবে। আর যদি আরামবাগ থেকে আসতে চাও, তো তোমরা আরামবাগ কোটা গাড়ি আছে, গাড়ি ধরে এখানে আসতে পারো। একটা গ্রামেতে ছটা সেট আপ, মণ্ডপে দুটোকে নিয়ে রোড শো প্লাস হচ্ছে মণ্ডপে যে সেট আপটা রয়েছে সেই সেট আপটাকে নিয়ে মোট আটটা। তো আটটা সেট আপ একদম ফাটাফাটি বাজিয়েছে। তো তার মধ্যে যেগুলো একদম কম্পিটিশন করছে ছটা সেট আপ, ছটা সেট আপ কেমন বাজিয়েছে আরও একবার বলে দিচ্ছি। সুজিৎ সাউন্ড রয়েছে, সুজিৎ সাউন্ডের উল্টো দিকে রয়েছে বাসুদেব সাউন্ড, পাগল হ্যায় দিওয়ানা হ্যায় পর ইয়ে মত ভুল কি দুনিয়া কি নজরো মে তু বাসুদেব সাউন্ড প্রেজেন্ট সাউন্ড সিকে টাউন সে কে টাউন ভাই ঝুকেগা নাই স্পিকার চেক স্পিকার। আবার এদিকে রয়েছে বিশ্বাস সাউন্ড, বিশ্বাস সাউন্ড দিকে রয়েছে সুরবাণী, আবার তারও উল্টো দিকে রয়েছে মেলোডি সাউন্ড। সাউন্ডের কিছুটা আগে আসছে সুমন সাউন্ড আসছে, একদম সুমন সাউন্ড মন্দিরের সামনেতেই রয়েছে। আর মন্দির থেকে একটু উত্তর দিকে আসলে যেটা কোটা উত্তরপাড়া নামে পরিচিতি ওইখানেতে রয়েছে চণ্ডীমাতার যে 6G RCF বক্সগুলো রয়েছে ওগুলো নিয়ে আসছে। কতটা প্রেসারে বাজায়
তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক অন করবে, আর এটা তোমরা যদি আসতে চাও একদম সুন্দর পরিবেশ করে দিয়েছে, একদম দেখতে পাচ্ছ বৈকালে বোঝার জন্য সব কিছু চেয়ার দেওয়া রয়েছে, গাছ লাগিয়ে রেখে তখন গাছ ছিল না, এবং পানীয় জলের জন্য কল আছে এখানে। আর এখানে তো তোমরা আসলে স্বর্গদুয়ার যেহেতু নাম দিয়েছে, আর এই যে বেদিটা দেখতে পাচ্ছ এই বেদিটাতে গঙ্গা পুজো হয়, আর এখানে তো এই দিন গাজন দিনে সন্ন্যাসীরা স্নান করবে। রামচন্দ্র এবং লক্ষ্মণ সীতার পায়ের তলাতে এই স্থিতিগুলোতে এখানে যে সন্ন্যাসীদের দিন গাজনের জন্য যে পুজোটা হয় এখানেই হবে, তোমরা কালকে দেখতে পাবে। তোমরা যদি আসতে চাও এগুলো তখন লোকের সমাগম, লোকের সমাগমটা আরো বেশি হয়ে যায়। সুদীপ সাউন্ড সুজিত সাউন্ড বাকাশে। সুজিত সাউন্ড বাকাশে। DJ DME, stop me.
দেবে ভাই, খাল খিঁচে নেবে তোমার। स्पीकर चेक, यह कमजोर व्यक्ति को साउंड बॉक्स से दूर रहने के लिए कहा जाता है, क्योंकि अगर कुछ होता है तो साउंड सिस्टम कोई जिम्मेदारी नहीं लेंगे। सो बी केयरफुल। साउंड चेक। Thank you.
আর ফোরকে টেঞ্জার রয়েছে দুটো, আর এদিকে রয়েছে আউজা হাজার রয়েছে, দুটো হাজার রয়েছে, 500 রয়েছে দুটো, আর এখানে রয়েছে 700 রয়েছে দুটো। আর ভোল্টেজ তো খুবই কম, একদম 180 থেকে নেমে যাচ্ছে। তিনটে তারে সমান ভোল্টেজ নেই, যেহেতু প্রেসারে কতটা প্রেসারে বাজাচ্ছে দেখো তো। এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম তারা হাটে শীতলা পুজোতে ততটা প্রেসারে বাজাতে পারেনি, কিন্তু এখানে যেহেতু কাছে ট্রান্সফর্মার তো অত্যাধিক প্রেসারে বাজাচ্ছে। তো পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। ফোরকে স্ট্যান্ডার আছে, একটা দুটো তিনটে চারটে দেখতে পাচ্ছ, আর এখানে হাজার আছে একটা, আর এদিকে একটা হাজার হাজার, মোট হাজার রয়েছে দুটো, এখানে একটা এখানে একটা, আর তোলাতে একটা স্ট্যান্ডার রয়েছে, আর 250 রয়েছে হাজার একটা, আর এইদিকে রয়েছে দুটো হাজার, এদিকে রয়েছে দুটো হাজার, আর নিচে একটা রয়েছে হাজার, ওইদিকে স্ট্রেঞ্জার আছে চারটে,
কতটা প্রেসারে বাজাচ্ছে তোমরা দেখো। DJRX Remix, Fada Porsche. और इंसानों का फट जाता है कान का पर्दा।
थाना फोर्से इलाज तो तेरा होगा, पूरे गांव का होगा और सबसे पहले तेरे परिवार का होगा। मरने से पहले हमारे मालिक का नाम ले ले। वासुदेव साउंड प्रिजन, कम है तो रोक ले। Hey!